আলানিয়া সম্পর্কে তথ্যবহুল আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অত্যন্ত গুণীজন প্রাক্তন সহকারী অধ্যাপক কনসালট্যান্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকা থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ে বিশেষজ্ঞ শ্রদ্ধেয় স্যার ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম। স্যার, করোনা নিয়মে ঠিক কিভাবে আমাদের মাস্কটা পরিধান করা উচিত সেটা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে কাপড়ের মাস্ক ব্যবহার থেকে বিরত থাকা ভালো। তো আমরা সাধারণত একদিনের জন্য, যে প্রতিদিন যদি ব্যবহার করতে চাই, সার্জিক্যাল মাস্ক যেটা প্রচুর পরিমাণে এখন ব্যবহার হচ্ছে, সার্জিক্যাল মাস্ক আমরা একদিন ব্যবহার করতে পারি, তাহলে আমরা সার্জিক্যাল মাস্ক ইউজ করব। তো মাস্কে, তবে সার্জিক্যাল মাস্ক ইউজ করার একটি পদ্ধতি আছে যে বাহিরের বা ভিতরের অংশে আমরা স্পর্শ করব না। দুই পাশে যে ব্যান্ড আছে, যেটা আমরা কানের ওখানে দেই, এই ব্যান্ড দুটো ধরে আমরা মাস্কটি পরব এবং খোলার ক্ষেত্রেও ব্যান্ড ধরে খুলব। এভাবে যদি আমরা সার্জিক্যাল মাস্কটা ইউজ করি, কিন্তু সেটা প্রতিদিন ব্যবহার করে, আমি অলরেডি একটু আগে বলেছি যে বাসায় আসার আগে একটি ঢাকনাযুক্ত বিনের মধ্যে ফেলে দিতে হবে। এছাড়া আমরা যারা KN95 বলতে একটি মাস্ক আছে বা N95 মাস্ক আছে, এটা যদি ব্যবহার করতে চাই, তো সেক্ষেত্রে পুনরায় ব্যবহার করতে চান আবার, মানে কারণ N95 বা KN95 মাস্কের একটু দাম আমরা জানি একটু বহুল, তো সেক্ষেত্রে আমরা যদি পুনরায় ব্যবহার করতে চাই, তাহলে কখনো কখনো কোথাও বলা হয় যে 6টি মাস্ক কিনবেন নতুবা 7টি। আমরা যদি 7টি N95 মাস্ক ইউজ করি, তাহলে সেটা 2 মাস পর্যন্ত ইউজ করতে পারি, সেটা